আছে 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পরের বারের জন্য পাক্কা একটি বছরের অপেক্ষা সিনেমা প্রেমীদের। চলুন, আজ যারা এসছেন তারা কি কি ছবি দেখার জন্য এসছেন এবং তারা কি বলছেন তাদের পরের বছরের জন্য অপেক্ষা কতখানি জেনে নেব তাদের কাছ থেকে। কালকে আমি রাইনবাগ দেখে গেছি, রাইনবাগ আর আগের দিন একটু কাপল হলো, তার আগে ফার্স্ট দিন এসে তো ওপেনিং সেরিমনি দেখেছি, খুবই এনজয় করেছি। একটা ইয়ে, এবার আমার হচ্ছে গিয়ে ডেলিগেট কার্ডটা করানো হয়নি অন টাইম, সেই ডেলিগেট কার্ডটা করাতে হবে যাতে পরের বার আমরা সিমলেসলি ঘুরতে পারি। আর যদি কোথাও একটা ইনস্ট্রাকশন দেয় যে কোথা দিয়ে কী করে পাসটা নিতে হবে, পাসের কী ব্যবস্থা আছে, যেমন বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যালে হয়েছিল, সেটা যদি KIFF আবার ভালো করে একটা দেয় নেক্সট টাইম, তাহলে ওটা ভালো হবে এক্সপিরিয়েন্সটা। শেষ দিন এবং আমি দেখতে এসেছি প্রিজন 77 এবং খুব উন্মুখ হয়ে আছি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে কোন ছবি জিতল। জয়ল্যান্ড দেখলাম, তারপর দ্য ওয়েল দেখলাম, বেশ কিছু ভালো ভালো ছবি দেখলাম তো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের। এই বছর তো আমাদের দুটো এডিশন পেলাম, তো খুবই ভালো লাগছে। মহিষাসুর মর্দিনী মুক্তি পেয়ে গিয়েছিল, সেই জন্য আমরা অ্যাপ্লাই করতে পারিনি এবং অ্যাপ্লাই করলে কী হতো সেটা জানি না, কিন্তু মহিষাসুর মর্দিনী এর আগে JNU-তে দেখানো হলো, তারপর জামিয়া মিডিয়াতে দেখানো হয়েছে, আমি তার থিয়েটার ফেস্টিভ্যালে, তো আমরা আমাদের ফেস্টিভ্যালের যাইটুকু করার করেছি। কিন্তু এখন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যেসব ছবিগুলো দেখছি সেইগুলো দেখে সত্যি মনে হচ্ছে যে আমাদের আরও ভালো ছবি বাংলায় করা উচিত। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্লোজিং সেরিমনি কিছুক্ষণের মধ্যে করতে চলেছে, তার আগে একটা দুটো সিনেমা কিন্তু দেখতে নেবেই দর্শক। ক্যামেরায় ভিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ETV ভারত, কলকাতা।